সাধারণ সাবানে ত্বক্ষক্ষ নিন ছয় গুণ মিল্ক ময়শ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। শিল্পের সঙ্গে পথ চলা যে সকল মানুষের, তারা যেমন নিজেরাও ভালো থাকেন, একই সঙ্গে চান অন্যদেরকেও ভালো রাখতে, এবং সেই মানুষেরা শিল্প সাহিত্য সংস্কৃতিকে অন্তরে লালন করে বাঁচতে জানেন, অন্যকেও বাঁচাতে জানেন। তেমন একজন মানুষ আজ আমার সঙ্গে আছেন, যিনি অত্যন্ত গুণী একজন মানুষ এবং আমার ভীষণ সৌভাগ্য, কারণ আমি তার শিক্ষার্থী এবং তাকে আজকে আমি আমার সঙ্গে পেয়েছি। একটু খানিকটা আমি দুশ্চিন্তায় আছি যার জন্য, এবং সেই মানুষটির কথা যদি বলতে যাই, মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিন মাধ্যমেই একজন দক্ষ অভিনেতা। কেবলমাত্র তিনি অভিনয় করেন না, তিনি একজন নির্দেশক, একজন নাট্যকার, একজন লেখক, এবং একই সঙ্গে আমরা সবাই প্রাচ্যনাটের নাম জানি, এবং প্রাচ্যনাট বললেই পাবেল ভাইয়ের কথাটি আমাদের সবার মাথায় চলে আসে, আমাদের গুরু, এবং সেই মানুষটি আমাদের গুণীন। আরো অনেক পরিচয় তাকে পরিচিত করা যাবে, তবে আজ আমরা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের খুবই পছন্দের ভালোবাসার আজাদ আবুল কালামকে। কথা হবে তার বর্তমান ব্যস্ততা এবং সামগ্রিক সব কাজ নিয়ে। কেমন আছেন? মেরিল ক্যাফে লাইভে অনেক স্বাগত, এবং দর্শক আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। মেরিল ক্যাফে লাইভে আমাদের সঙ্গে থাকবার জন্য অবশ্যই কমেন্ট করুন, আমি নিশ্চয় আপনাদের কমেন্টের প্রশ্নগুলো আজাদ আবুল কালামের কাছে করব। গুণিন নিয়ে শুরু করতে চাই ভাইয়া। গুণিনে আপনাকে আমরা গুণিন চরিত্রেই দেখেছি, কিন্তু সেই মেকআপ বলি, গেটআপ বলি, এবং সেখানে একটা ভিন্ন রকম চরিত্র আপনি নিজেকে ফুটিয়ে তুলেছেন। একটু যদি আমি শুরুতে মেকআপ নিয়েই জানতে চাইবো। মেকআপ করেছে হচ্ছে মিলন। আপনি একটা ইন্টারভিউতে মিলনের কথা বলেছেন যে আপনি এবং মিলন দুজন মিলে পরিকল্পনা করে সব করেছিলেন। মিলন আমি ট্যালেন্টেড আর মানে নতুন কাজ করতে চাই মেকআপের ক্ষেত্রে, ও নিজস্ব ভাবনা আছে। পাশাপাশি ডাইরেক্টর গিয়াসউদ্দিন সেলিম, সে কিছু ছবি প্রোভাইড করেছিল কিছু নানান মানুষের, যে যেগুলো সে ভেবেছে যে এই এরকম বুনিন অনেকটা এরকম দেখতে আর কি। সেখান থেকে আমি আর মিলন মিলে এক ধরনের পরিকল্পনা করি কি করা যায়। তো সেটা একটা লং প্রসেস আসলে, যেমন তখন আমার দাড়ি চুল এগুলি ছিল, ডিউ টু প্যান্ডেমিক আমি কিছু কাটছিলাম না। আচ্ছা, বড় হয়ে গিয়েছে, বড় সব বড় আর কি। তখন সেগুলিকে সাদা করার দরকার হলো। সাদা করতে গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশে এটা খুব ডিফিকাল্ট, পুরো সাদা হয় না। চারবার পাঁচবার ব্লিচ করলো, কি কি যেন করলো। মানে আমরা সেলুনে গেলাম হচ্ছে দুপুরবেলা আর মধ্যরাতে বের হলাম, কিন্তু বের হয়ে দেখলাম যে সাদা হয়নি। একটা হয় লালচে টাইপের সাদা হয়, তো সেটাকে আবার মেকআপের সময় সাদা করা। আর ও প্রস্থেটিক মেকআপ করেছে, আমার সারা মুখের উপরে একটা রাবার জাতীয় ল্যাটেক্স, ল্যাটেক্স দিয়ে চামড়াটা কুচকে গেছে এমন। হ্যাঁ, কিন্তু ল্যাটেক্সটা দিতে অনেক সময় লাগে, অল্প অল্প করে দিতে হয়। আচ্ছা, এবং আমার মেকআপে লাগতো প্রায় 5 ঘন্টার মতো। ওরে বাবা, কয়টার দিকে বসতেন মেকআপে? আমি রাত 2টার সময় বসতাম মেকআপে। শেষ হতো তাহলে ভোরে গিয়ে? হ্যাঁ, মানে আমি দেখতাম যে অন্ধকার, বাইরে আমি জানালার পাশে বসতাম, বাইরে অন্ধকার, এবং সেখান থেকে আস্তে আস্তে আলো ফুটতো, পাখি দেখা যেত, দূরে তিতাস নদী দেখা যেত, তারপর দেখা যেত রোদ, ভাবা যায় না, শেষ হতো আর কি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এর আগে কোনো কাজ এরকম হয়েছে যে রাত 2টায় মেকআপে বসে পরদিন ভোরে গিয়ে? কথা বলা যায় না, খাওয়া যায় না কিছু, মানে পানীয় মানে স্ট্র দিয়ে খাওয়ার মতো অবস্থা। তো এরকম একটা প্রসেস। 5 ঘন্টা মেকআপের পরে মেকআপটা কয় ঘন্টা আসলে রাখা পসিবল? এটা মানে ওই মেকআপ যে মেটেরিয়াল সেটা গায়ে লেখা আছে, স্টুডিওতে হাইয়েস্ট 4 ঘন্টা রাখা যায়। এটা আপনারা তো আউটডোরে শুট করেছেন? আমরা করেছি আউটডোরে, আমাদেরকে 10 ঘন্টাও রাখতে হয়েছে। সেটার কোনো মানে ক্ষতিকর প্রভাব? ক্ষতিকর দিক হচ্ছে যে মানে মেকআপ তোলার, মেকআপ তুলতে সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগে, তোলার পর পুরো এইটুক পর্যন্ত অসার মনে হয়, মনে কোনো সেন্স নেই, কথা বলতে সমস্যা হয়, আর সব চামড়া একদম কুচকে থাকে। এটা আবার মাসাজ করে 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 স্বাভাবিক করতে হয়। তারপরে তো লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাকে, এবং বেশ কঠিন ছিল গুণিন ফুটিয়ে তোলা, একটু জানিতে পারি আমরা ভাইয়া? এই যে যদি টোটাল আমি জানতে চাই যে গুণিনের শুটিং করতে কতদিন লেগেছে, এবং এই ধারাবাহিকতা আপনার কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়েছে? আমার লেগেছে 6 দিন কাজ করা, আর ইমিন সিনেমাতে লেগেছে প্রায় 20-25 দিনের মতো। আচ্ছা, আমার তো যখন করেছে আমাকে ছাড়া অন্য কিছু করেনি। এর কারণটা হচ্ছে যে
লোকেশন এখানে হেল্প করেছে, যে আমার লোকেশন মূলত একটাই, আর যেহেতু আমার এই মেকআপের এই কন্ডিশন সব প্রথমে আমার কাজগুলো সব শেষ করেছে, যাতে ইন্টারপ্রেট না হয়, যাতে যেহেতু 8-10 ঘন্টা পর এক্সেন্সেই কাজ করে না, মাথা দূরে যায়, এবং ডায়লগ দিতেও তো প্রবলেম। হ্যাঁ, ডায়লগ দিতেও প্রবলেম, ডায়লগ দিতে অতটা প্রবলেম হয় না, কিন্তু যেটা হয় যে লোমকূপ গুলো সব বন্ধ হতো, এই পর্যন্ত কিছু হয়নি, সারা শরীরে ঘাম হতে থাকে শুধু, মানে এটা কি এখন অভিনয়ের জন্য খুব স্বাভাবিক। মানে অভিনয়ের মানুষ যারা এবং দীর্ঘদিন ধরে যারা আসলে থিয়েটার করে অভ্যস্ত, তারা সব রকম প্রতিবন্ধকতা উত্তেজিত। হ্যাঁ, এটা আসলে এখন এটা কাজিন ম্যাচের, এখন যে যোদ্ধা তাকে যদি জয়ের মধ্যে সে যুদ্ধ না করছে সেটা তার জীবন একরকম, কিন্তু যখন যুদ্ধের ময়দানে সে থাকে তখন তার তো জীবনটা অন্যরকম। যেটা ভাইয়া, নতুন করে আমরা আপনাকে গুনিনে পেলাম এবং মুখোশে পেলাম, যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, সেই কীর্তন খোলা বা সেই সময়কার গল্প আর এখনকার গল্প তো পার্থক্য, সময় বদলে গেছে এবং সবকিছু বদলে গেছে, এই পার্থক্যটা করতে বললে মূল পার্থক্যটা কন্টেন্টের জায়গা থেকে যদি বলি, তাহলে কীর্তন খোলা অথবা কন্টেন্টের জায়গায় বিরাট বড় পরিবর্তন হয়নি, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের কিছু টেকনিক্যাল জায়গায় আমরা একটু এগিয়েছি, একটু বেশি না অনেক, এবং সেটা আগের তুলনায় আগানো, এক ধরনের আগানো। আর আমাদের যারা কাজ করে আর কি, এরা এরা কেউ একটু মেইন স্ট্রিমের লোক যে সেরকম না, কিন্তু না, মেইন স্ট্রিম বলতে আমি বোঝাচ্ছি যে FDC কেন্দ্রিক, তারা না, এরা বাইরে থেকে কাজ শিখেছে, বাইরেই কাজ করে, সেখান থেকে অভিজ্ঞতা একটু ভিন্ন। এই যে বললাম যে একটু ডেভেলপমেন্ট এসেছে, অনেক নতুন লোকজন কাজ করা শিখেছে, তারা ভালো কাজ করে, এই পার্থক্যগুলো হয়েছে, কিন্তু কন্টেন্টের জায়গায় যে আকাশ পাতাল পরিবর্তন হয়েছে সেটা না। তারপর গ্যাসউদ্দিন সেলিমের সঙ্গে কাজটি করতে গিয়ে বা আমরা পরিমণি রাজকে দেখেছি গুনিনে, সামগ্রিকভাবে বলতে বললে কেমন ফিডব্যাক পেয়েছেন? এটা ভালো, ভালো ফিডব্যাক, যারা দেখেছে তারা প্রশংসা করেছে, ভালো বলেছে। আমি একটা ছোট মানে ঘটনা একটু শেয়ার করতে চাই আপনার সঙ্গেই। আপনি যখন আমাদের ক্লাস করাতেন প্রাচ্যনাটে, যেহেতু আমি 29তম ব্যাচের, আপনার একটি ক্লাসের কথা আমার খুব বেশি মনে পড়ে। আপনি সেদিন দেখিয়েছিলেন যে কে কিভাবে হাঁটে, সেই হাঁটার উপরে নির্ভর করে মানুষটা আসলে কি করেন, তো সেটা নিয়ে যদি একটু বলতেন এই মুহূর্তে। হ্যাঁ, এটা আসলে কিছু না, হাঁটা একটা ফর এক্সাম্পল একটা ইয়ে দিয়েছিলাম আর কি। হাঁটা অনেক বেসিক একটা জিনিস, যে মানুষ কোনো মানুষ কোনো মানুষের মতো হাঁটে না, আমরা সবাই হাঁটুরে ধরা যাক, আমরা অনেকে মিলে হাঁটছি, এক একটা মানুষ এক একভাবে হাঁটে, তার এই তার শরীর, তার ব্যক্তিত্ব, তার চিন্তা চেতনার সাথে এটা একটা সম্পর্ক আছে। আমি অন্য অন্য বিষয়ে বোঝাতে যে হাঁটারটা আমার কাছে বোঝানো অনেক সহজ দেখে আমি এটা হয়তো মানুষকে বুঝাই। আর ডিটেইলে যদি আমরা চিন্তা করি, একটা মানুষের হাত নাড়ার থেকে, হাসি থেকে, চোখের চাহনির থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত ইউনিক, মানে মানুষ তো আসলে প্রত্যেকটা মানুষ ভীষণভাবে ইউনিক, ভীষণভাবে অদ্ভুত ধরনের সুন্দর একটা মানুষ, মানে এত ধরনের সৌন্দর্য তার মধ্যে আছে। এই যে ইউনিকনেস, এইটা আসলে অভিনয়ের জন্য খুব দরকার। আমরা অভিনেতারা কখনো কখনো গড় করে ফেলি, সব মানুষের একটা গড় করে একটা ইয়ে করার চেষ্টা করি, তো গড় করতে গেলেই তখন পাটিগণিত হয়ে যায়, তখন আর সেটা হয় না। হ্যাঁ, তো অভিনয় পাটিগণিত না। আমি একটু মুখোশের প্রসঙ্গে যাব। মুখোশে দেখেছি আপনাকে একজন লেখকের চরিত্র অভিনয় করতে, এবং এর আগেও আপনি বিভিন্ন লেখকের চরিত্র অভিনয় করেছেন, মানে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন, তো সেই লেখক আর এই লেখককে যদি একটু পার্থক্য, একটু পার্থক্য, অন্যান্য জায়গায় লেখক, লেখকের এক ধরনের স্ট্রাগল, আর এখানে লেখকের স্ট্রাগলটা একেবারে ভিন্ন, মানে তার লেখাটি অন্যরা, হি ওয়াজ কিডন্যাপড বাই সামওয়ান, যার অ্যাম্বিশন হচ্ছিল লেখক হওয়ার, আচ্ছা, এবং ওনার লেখা, উনি যে লেখকের যে লেখাগুলি সেগুলি তার নামে সে চালায় এবং তাকে বাধ্য করে লেখাগুলো লিখতে, তা না হলে তার জীবন অবসান হবে, তার সন্তান চিকিৎসা হবে না, তার স্ত্রী মারা যাবে, এই এরকম একটা, মানে এটা এক ধরনের বন্দী, একটা লেখক বন্দী কিন্তু তাকে লিখতে হচ্ছে, এবং সেই লেখাটা ছাপা হচ্ছে অন্য আরেকজনের নামে, এবং সে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে ওই লেখা দিয়ে, যেটা একসময় আসলে কেউ কেউ ধরে ফেলে, যে আর লেখার সাথে ওর লেখার সাথে একজন পরিচিত হয়, মানে গল্পের প্রথম দিকে সে দেখে দেখে যে আরেকটা গল্প যখন প্রকাশিত হয় তখন তার মনে পড়ে যে ওই গল্পটা সে পড়েছে, তখন সে মানে শুরু করে, খোঁজা শুরু করে আসলে মূল লোকটাকে, এই এই লেখক ওই লেখক না, এইভাবে একসময় ঘটনা উদ্ঘাটিত হয়, এবং ঘটনা শেষে এসে দেখা যায় যে আমি যে চরিত্রটা করেছি যে সেই চরিত্রই খুঁজে পাওয়া যায়। আমি এই গল্পে, মুখোশের গল্পে আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পরে।
দর্শক, সময় হয়েছে মেরিল ক্যাফে লাইভের ছোট্ট একটি বিরতি নেবার। ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। সাধারণ সাবানে তখচ্ছে রুক্ষ নিন ছয় গুণ মিল্ক ময়েশ্চার সমৃদ্ধ মেরিল মিল্ক সোপার, যা দেয় ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে, আর একবার স্বাগত জানাই মেরিল ক্যাফে লাইভে। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী, নির্মাতা, নির্দেশক, নাট্যকার, লেখক আজাদ আবুল কালাম। কথা বলছিলাম আমাদের মুখোশ যে নতুন একটি কাজ তার, সেই কাজটি নিয়ে। ভাইয়া, এই কাজটি করতে গিয়ে কেমন হয়েছে যে একজন কোন একজন লেখককে আপনি ভেবেছেন আপনার চিন্তার মধ্য দিয়ে, যে তার মতো হওয়ার একটা চেষ্টা করা, আপনার পছন্দের কোন লেখক হতে পারে? হ্যাঁ, লেখককে নিয়ে চিন্তা করা মানে একজন লেখক যে আসলে যে খুব তার তার লেখা দিয়ে যে সে খুব আয় করতে পারছে, অথবা এরকম মানে খুব যে সফল লেখক, সেটা কিন্তু আমরা প্রথমে দেখি না তাকে। এবং তার কিছু জিদ আছে, সে একটু মানে গোয়ার গোবিন্দ টাইপের লোক, সে যা বলে সেটাই সেই রকমই সে চলতে চায়। তো এরকম লেখকের সংখ্যা অনেক আছে, বাংলাদেশে আছে। যেমন আমি নাম করতে চাই না, কারণ আমি কোন পার্টিকুলার লেখককে আমি ফলো করার চেষ্টা করি। আমি কল্পনা একজন লেখক তো তৈরি করেছি। তার লেখায় এবং তার ব্যক্তিগত জীবন যাপনের মধ্যে নিঃসঙ্গতার একটা বিষয় আছে। এই লেখক নিঃসঙ্গ নানান কারণে, যেহেতু সে একটা বন্দী, এর আগে যখন তাকে দেখা যায় তখনও দেখা যায় সে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে তার লেখা নিয়ে, এবং সিনেমার শুটিং এ যাচ্ছে তার একটা লেখা, একটা স্ক্রিপ্ট নিয়ে, যেটা সিনেমা বানানো যায় কিনা। তো সেখান থেকে আসলে তার লেখাটা এক জায়গায় এক হাত থেকে আরেক হাতে যায়, মানে স্ক্রিন প্লেটা সেখান থেকে সে আসলে ধরাটা খায় আর কি। মানে একজন একদম ভিন্ন রকম ভাবে। ভাই, আমি একটু কমেন্ট নিতে চাই। এমবি রাজু আছেন আমাদের সঙ্গে, আপনাকে ভালোবাসা জানিয়েছেন। রাজকন্যা লিখেছেন যে স্যার আমি আপনার অনেক বড় ভক্ত, গুণী অভিনেতা আজাদ ভাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনটা এখন না, আমিও তো তাই জানি, আজকে না। আশিক তাহমিদ তৌকির স্মার্ট লিখেছেন, স্মার্ট সূচি নাকি, আচ্ছা, চলচ্চিত্রটি দেখেছি, ভাইয়ের অভিনয় অসাধারণ, সবসময় আমি তার ভক্ত, প্রিয় এই অভিনেতার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। ডক্টর একজন আরো অনেক কথা লিখেছেন, ফারহান আহমেদ শফি আছেন আমাদের সঙ্গে, ভালোবাসা জানিয়েছেন। মশিউর ইমন লিখেছেন বস অব দা বসেস, আসলেই তাই, এটা বলতেই হবে। আমি আবার কমেন্ট নেব, তবে একটু পরে। গল্পে যেতে চাই, একটু প্রাচ্যনাটের গল্পে যাব। 20 বছর পূর্তি করলো প্রাচ্যনাট, এবং এই বছর স্কুল স্কুল তো আমরা তৈরি করার সময় আমরা ভাবিনি যে এটা আসলে কি করা যেতে পারে, এত দূর যাবে, না আমরা ভেবেছি, আমরা ভেবেছি বরং যে আস্তে আস্তে আরো বড় করবো, যেটা আমরা এখনো আমরা করতে পারিনি কিন্তু অনেকগুলি বাস্তবতার কারণে। কিন্তু আবার এটাও বিষয় যে আমরা জানতাম না যে এত ভালো ভালো ছেলে মেয়েরা এখানে আসবে, এটা আমাদের ভাবনায় ছিল। অনেকে আবার তারকা হবার পরেও কিন্তু প্রার্থনা দিয়ে তারা স্কুলিং করে। যেমন এই খুব রিসেন্টলি আমার কাছে একটা প্রস্তাব এসেছে, সিনেমার মানে এখনকার যারা অভিনয় করে আর কি, তাদের কেউ কেউ তারা চাচ্ছে মানে প্রশিক্ষণ নেওয়ার জন্য, আমি আমি ব্যক্তিগত ভাবে অথবা প্রাচ্যনার যদি তাদের প্রশিক্ষণ দেয় আর কি, সেই প্রসেসটাও চলছে। তো প্রচার যখন শুরু, স্কুল যখন শুরু হয় তখন আমাদের ব্যাপারটা ছিল যে এরকম 6 মাস যারা কাজ করবে, স্কুলটা করবে, তাদের থেকে আমাদের দলের ছেলে পেলে নিব আর কি, নাহলে একদম কিছু পারে না এসে। আর অনেকেই নাটক করতে চায় তাদের জন্য, যে তারা অন্তত একটু শিখে যাক। এবং দেখা গেল যে আস্তে আস্তে যে এখন এত স্টুডেন্ট আসে এখানে, আমরা প্রথমে চিন্তা করেছিলাম 25, এখন আমরা শেষ পর্যন্ত করেছি 40, এই 40 জন পর্যন্ত আমরা নেই। এরপর নিতে হায়েস্ট, তারপর দেখা যায় যে এর নানান ধরনের অনুরোধ আসছে যে নেওয়ার জন্য, মানে আমি আমরা মানে এবং যারা আসছেন এখানে, আমি এটা কখনো আমাদের চিন্তায় ছিল না। যেমন আমি দেখেছি যে ছাত্র হিসেবে যারা আসছেন তারা অনেকে আমাদের চেয়ে বড়, প্রফেশনালি অনেক আগানো। যেমন একজন এসেছিলেন মানে উনি আসলে স্পেশালাইজড একজন মানুষ, ডক্টর তো আছে, ইঞ্জিনিয়ার, ডক্টর, আমার কাছে আমি ডক্টর পেয়েছি, ইঞ্জিনিয়ার পেয়েছি, ব্যাংকার পেয়েছি, এরকম নানান লোক আসে, সিনিয়র পার্সোনালিটিস আছে, আসে তারা। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কেন আপনারা কেন আসেন,
তারা বলে যে থিয়েটার শিখতে চায় অথবা এই ডিসিপ্লিনটা সম্পর্কে জানতে চায়, এটা আমরা ভাবিনি তখন যে এই ধরনের লোক আসবে। এবং তাদের মধ্যে অনেকে কোর্স শেষ করার পর আমি জিজ্ঞেস করলাম যে আপনি বিং এ প্রফেশনাল এখানে যখন এই 6 মাস করলেন আপনার আসলে কি লাভ হলো, যেমন যে এটা আপনি বুঝবেন না, এটা আমাদের আমার অনেক লাভ হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। যেহেতু থিয়েটার একটা ডিসিপ্লিন, নতুন একটা ডিসিপ্লিন, এর একদম প্রাইমারি জিনিসও যদি মানুষ শেখে, আমরা যেটাকে বলি ওরিয়েন্টেশন, ওই ওরিয়েন্টেশনটা যদি হয় সেইভাবে হয়তো ওনারা দেখেন আর কি। অনেকে আমাকে বলে যে আমি কিভাবে এত পরিশ্রম করি, আমার মনে হয় যে থিয়েটার যারা আসলে আমরা করে এসেছি তাদের মধ্যে এই গুণটা থাকে অনেক বেশি পরিশ্রম করার এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, ওটা আমরা জানি। ভাইয়া, ভালো একজন অভিনেতা হতে গেলে যদি তিনটি গুণের কথা বলতে বলি তাহলে একজন শিক্ষক হিসেবে কি বলবেন? প্রথম, ভালো মানুষ হতে হবে, অবশ্যই নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চোখ কান খোলা রাখা, আর ভীষণ দরদি মানুষ হতে হবে। দারুণ কথা বলেছেন, দরদি মানুষ। মানুষের প্রতি মানুষের যে দরদ না থাকে সে বড় অভিনেতা হতে পারবে না, এটা কখনোই সম্ভব না। সে তো অন্যের অন্যের অভিনয় করবে, অন্য দুঃখী দুঃখী মানুষের, সুখী মানুষের, মধ্যবিত্তের, নিম্নবিত্তের, উচ্চবিত্তের, কত মানুষের অভিনয় সে করবে, খুব স্বাভাবিক। আপনার নির্মাণের প্রসঙ্গে যদি আসি, আমি ভুল না করে অশোকের নাম ভালোবাসা বা ভালোবাসা, অশোকের নামে ভালোবাসা, সেই সিনেমাটির কি হলো? ওটা আসলে আলটিমেটলি সিনেমা হয়নি, কারণটা হচ্ছে আমি যেটা ভেবেছিলাম আর কি, অথবা যে সাপোর্ট আমার পাওয়ার কথা ছিল সেটা আসলে আমি পাইনি। তো আমি আর প্যান্ডামিক এসেও একটা সমস্যা করলো, বড় একটা বাধা হলো গত ঈদের সময়, কুরবানির ঈদের সময়, ওই ওটাকে আমি কেটে ছেড়ে আমি দেখলাম প্রায় 44 মিনিটের একটা গল্প দাঁড়ায়। আচ্ছা, মানে পূর্ণ গল্প তো আর হয় না, আমরা যা শুট করেছি সেগুলি দিয়ে, তো ওইটা এনটিভিতে মানে ঈদের নাটক হিসেবে দেখিয়েছে। আচ্ছা, কবে সিনেমা বানাবেন? সিনেমা বানানোর জন্য তো আমি এবারেও আমি অনুদানের জন্য জমা দিয়েছি, আর এমনিতে আমার নিজের কিছু প্ল্যান ট্ল্যানও আছে। তবে প্রথম যদি অনুদান পেলে আমার জন্য ভালো, কারণ আমি টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরার এটা আমার আমি পেরে উঠিনি, কারণ আমি ওটা দেখতেই দেখেছি, আমি আসলে জানি না যে কোথায় যেতে হয়, তো সেটা আসলে সম্ভব না। কিন্তু সিনেমা তৈরি করাতে একটা প্যাশনের জায়গা, আপনার একটা স্বপ্নের জায়গা যে একদিন আপনি সিনেমা বানাবেন। আমি কিন্তু কিছু না কিছু বানাই, সবসময় বানাই, সেটা তো আছে। এর মধ্যে আমি বড় কাজ করেছি, এটা প্যান্ডামিক এর মধ্যে করেছি, সেটা হচ্ছে কারাগারের রোজ নামছে, বঙ্গবন্ধু কারাগারের রোজ নামটা, এটাকে 26 পর্ব বানিয়ে মিলে বানিয়েছিলাম, ওটা স্ক্রিন প্লে করা এবং লেখা বানানো কাজটা পুরোটাই আমি করেছিলাম। আচ্ছা, এটা একটা জীবন জীবিকা নির্বাহের জন্য, কিন্তু এখন বাংলাদেশ থিয়েটারের কি অবস্থা কিংবা মানে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা হয়েছে যে শো করা যাচ্ছিল না, আর থিয়েটার প্র্যাকটিস না করলে থিয়েটার মানে মরে যায়, থিয়েটারের শক্তিটা মরে যায়, এবং অভিনেতা অভিনেত্রীরা যে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আর এখানে আমাদের ওখানে যারা অভিনয় করেন, মানে প্রাচ্যনাট সম্পর্কে যদি বলি, তারা নানান ধরনের কাজও করেন, যারা ফ্রিল্যান্সার তারা খুব সমস্যা পড়েছে, তারা কেউ কোনো জবলেস হয়েছে, কোনো কাজ পাচ্ছে না, এবং খুব খারাপ জীবনযাপন করেছে তারা। আমরা চেষ্টা করেছি একটা লেভেল পর্যন্ত হেল্প করার, এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে, যারা দীর্ঘদিন আসতে পারেনি তারা আবার আসছে, কিন্তু বড় অনেক বড় ক্ষতি হয়েছে আমাদের, অনেক বড় ক্ষতি হয়েছে। 20 বছর তো স্কুল শেষ করলো, 25 বছর প্রাচ্যনাটে, কিন্তু সামনে আবার এরকম বড় আয়োজন কবে হবে প্রাচ্যনাটে? সামনে 25 মানে প্রাচ্যনাটের 25 বছর পূর্তি নিয়ে এই বছরের শেষের দিকে আমরা একটা ডিসেম্বর নাগাদ, যেটা এর আগেও হতো যখন 15 হয়েছিল তখন, আমার খুব ভালো করে মনে আছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শেষ একটি জানতে চাওয়া, আপনার কাছে ভালোবাসা কিংবা প্রেম মানে কি? এটা খুব দরকারি জিনিস, এবং এটা মানুষের, মানুষ ভালোবাসবেই, মানুষ প্রেমে পড়বেই, মানুষ প্রেম করবেই, এবং এটা মৃত্যুর আগদিন পর্যন্ত করা উচিত। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকুন, এবং আরো দুর্দান্ত সব কাজ আমাদেরকে উপহার দিন, সেই প্রত্যাশা, আর যে স্বপ্ন সিনেমা নির্মাণের সেই স্বপ্ন পূরণ হোক। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো? দর্শকের উদ্দেশ্যে বলার মধ্যে একটা জিনিস, দর্শকদের আরো সম্পৃক্ত থাকা আর্ট কালচারের সাথে, আর একটু সম্পৃক্তি দরকার। যখন থিয়েটার করি আমরা আশা করি যে ঢাকা শহরে এত মানুষ, হলগুলি ভরে যাক, সবাই নাটক দেখুক। ঠিক একইভাবে অন্যান্য পারফর্মিং আর্টস এর ক্ষেত্রেও, যদি আমি নাচের কথা বলি অথবা আবৃত্তির কথা বলি, যাই সিনেমা, যেমন সিনেমা হল থেকে লোক
লোকে যাওয়া ভুলে গেছে, সিনেমা দেখা উচিত এবং এটা একটা কালচারের পার্ট হওয়া উচিত, যে পারিবারিক ভাবে চলচ্চিত্র দেখা, থিয়েটার দেখা, ডান্স দেখা অথবা কনসার্টে যাওয়া এবং এগুলিকে পৃষ্ঠপোষকতা করা। পৃষ্ঠপোষকতা এই অর্থে না যে টাকা দিয়ে, ওখানে ওদের সাথে সংযুক্ত থেকে গান শুনতে গেলেও এক ধরনের, থিয়েটার দেখতে গেলে, সিনেমা দেখতে গেলেও এক ধরনের পৃষ্ঠপোষকতা হয়। আমি আসলে মানে মনে করি যে মানুষের সংযুক্ত হওয়া, সংযুক্তিটা আমার হচ্ছে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, আমি তাহলে বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো মেরিল ক্যাফে লাইভ থেকে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর সবসময় শিল্পের সঙ্গে থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন।